হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে জিলেবি বানিয়ে দেখাবো। সবাই তো ইনো দিয়ে বানাচ্ছে, কিন্তু আমি ইনো দেবো না, ইনো দিয়ে বানাবো না। তো দেখো, আমি প্রথমে ময়দাটা নিয়ে নিচ্ছি। তো দেখো, ময়দার উপরে আমি বেকিং সোডা নিয়ে নিচ্ছি একটু অল্প, খুব হাফ চামচ না, হাফ চামচ হচ্ছে কম। এবার আমি এতে দেবো দহি, কারণ কি আমি ইনো দিয়ে বানাবো না, আমি দই দিয়েই বানাবো। তো দহিটা দেব। খুব বেশি নয়, 3-4 চামচ মতো দিলাম দইটা, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, খুব সহজেই, আর কিছু লাগবে না। দই দিয়েছি আর ময়দা আর একটু বেকিং সোডা দিয়েছি, আর দেখো একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, ব্যাস আর কিছু লাগবে না। এবার ভালো করে জল দিয়ে মাখাতে হবে। তো দেখো, খুব সুন্দর ভালো করে ফেটিয়ে নিতে হবে, একটা যেন না ডালা ডালা থাকে, ডালা ডালা থাকলে হবে না, শিশি দিয়ে বেরোবে না। তো দেখো, আমরা একটা প্লাস্টিকের বোতল নিয়েই করব। তো দেখো, খুব সুন্দর হয়ে গেছে ব্যাটারটা। দেখো এইরকম করবে, বেশি ঘনও না আর বেশি পাতলাও না। দেখো খুব সুন্দর এরকম করলে তা জিলেবি রসটা। তো দেখো, এই যে আমি 1/2 ঘটি জল দিয়ে দিচ্ছি, এবার আমি চিনিটা দিয়ে দেবো। তো দেখো, এই গ্লাসটা আমি 2 গ্লাস মেপে জল দিয়েছিলাম, তো আর চিনি দিয়ে দিয়েছি 1.5 গ্লাসের মতো। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম চিনিটা দেবে। তো চিনিটা এখন ফুটতে থাকুক, তারপরে ফুটার পরে এতে এলাচ দেবো, তাহলে গন্ধটা খুব সুন্দর লাগবে। তো দেখো, এখানে ছোট এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি, গন্ধটা খুব সুন্দর লাগবে তার জন্য। আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, কালারটাও ভালো লাগবে বলে। বেশি চিটচিটে করবে না, এক তার এসে গেলেই তারপরে দেখাবো তোমাদেরকে, সেরকমই নামিয়ে নেবে, খুব বেশি চিটচিটে করার দরকার নেই। তো খুব সহজেই দেখো বাড়িতে বানানো হয় জিলেপি, আর কিনে খেতে হবে না, বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে। আর ব্যাটারটা বানিয়ে ফ্রিজে রেখে দিতেও পারবে, যখন ইচ্ছা হবে মন হবে তখনই খেয়ে নিতে পারবে বানিয়েই। তো দেখো, জিলেপির জন্য একবারে পারফেক্ট হয়ে গেছে, একবারে দেখো দেখছো একদম, এই সব এরকমই রাখবে, এর চেয়ে বেশি আর পাক করবে না। তো এবার আমি দেখো, এই যে টাটকা একদম লেবু নিয়েছি, একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর। তো দেখো, এই যে আমি জলের বোতল নিয়ে নিয়েছি 500-র ছোট জলের বোতল, তো এই বোতলটাতে আমি ঢুকিয়ে দেবো ব্যাটারটা। আর দেখো, তো দেখো একটা আমি ছুঁচ দিয়ে যে ছেঁড়াটা করে নিয়েছি, খুব সুন্দর ছেঁড়াটা হয়ে গেছে। আর যে বোতলে ঢুকিয়ে নিয়েছি ব্যাটারটা, খুব সুন্দরভাবে ঢুকানো হয়ে গেছে। আর এখানে দেখো, আমি ছোট্ট কড়া বসিয়েছি, তোমরা চ্যাটকা কড়া থাকলে বসালে খুব সুন্দর জিলেপিটা ভাজা যাবে। আমি এখানে মনে হচ্ছে একটা করেই ভাজতে পারবো, আমার কাছে ছোট কড়া ছিল, তাই জন্য আমি ছোট কড়াটাই বসেছি। তো দেখি কটা করে ভাজতে পারি, দেখা যাক, তেলটা একটু গরম হতে হবে। তো দেখো, একটা ছাড়ছি, দেখো ছেঁড়াটা একটু সরু হয়েছে, ওই জন্য খুব সরু হয়েছে পাকটা, তো আর একটু মোটা করতে হবে। তো দেখো, তেলটা খুব গরম হয়ে গেছে, আমি একটা ছাড়ি দেখি কিরকম হচ্ছে। হবে না, দেখো খুব তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরমটা কমিয়ে নিতে হবে। তো দেখো, প্রথমবার ছেড়েছি, দেখো কত বড় হয়ে গেছে জিলেপিটা। এখানে এটা নেহা ছেড়েছিল, এটা তবু হয়েছে, এটা সরুর মধ্যে হয়েছে, দেখো কত সরু হয়েছে। আর এখানে এটা আমিও ছেড়েছি, তেলটা খুব গরম হয়ে গেছিলো, এবার তুলে নিচ্ছি। তো দেখো, আবার ছেড়ে দিচ্ছি, দেখো আবার একটা ছেড়ে দিলাম। আমাদের ছোট কড়া, তার জন্য একটা করেই আমরা ছাড়বো, বড় 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 ওই সাইজের করে নিচ্ছি, দেখো কত সুন্দর। তো দেখো, এই যে এটা আবার ছেড়ে দিয়েছি, এই যে হয়ে গেল, নেহা এগুলো রসে ডোবাচ্ছে, ডুবে দে, দেখো ওরকম করে ডুবে নিতে হবে, বেশিক্ষণ ডুবাবে না। তো দেখো, 2-3 মিনিট ডুবিয়েই তোমরা তুলে নেবে। তো দেখা যায় এটাও লাল হয়ে গেছে, তুলে নিয়েছি, একবারে দেখো রসে দিয়ে দিচ্ছি। খুব ঘেমে গেছি, পুরো বানিয়েছি, দেখো আমি তো বেশি ভালো বানাতে পারেন, দেখো যেরকম পেরেছি বানিয়েছি। তো আমি খেয়ে দেখছি কিরকম কড়কড় করছে নাকি। খুব কড়কড় করে আসছে, খুব সুন্দর খাস্তা আসছে, তোমরাও প্লিজ বাড়িতে বানিয়ে খাও। তো আমি আরও ভেজে তোমাদেরকে দেখাচ্ছি।
তো দেখো এটা আমি খুব সুন্দর ছেড়েছি, এটা ভালো হয়েছে। এই দেখো কত সুন্দর এটা হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। এরকম একটা করেই ছাড়লে ভালো হচ্ছে, কিন্তু আমার কড়াটা খুব ছোট হয়ে গেছে, ওই জন্য হচ্ছে না। আর সিলিভারের কড়া নিয়েছি আমি, ওই জন্য হচ্ছে না। তোমরা লোহার কড়া নেবে আর নালে ননস্টিকের কড়া নেবে, খুব সুন্দর হবে। তো আমার সব কিছু ঠিক আছে, কিন্তু আমার কড়াটার জন্য হচ্ছে না, ছোট্ট কড়া হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ছোট করার জন্য, দেখো কিরকম জড়িয়ে যাচ্ছে, দেখছো কিরকম জড়িয়ে যাচ্ছে, দেখো। দেখো এটা তো ভালো, জড়িয়ে জড়িয়ে মানে খুব ফাঁকা হচ্ছে না, জড়িয়ে যাচ্ছে, দেখো। তো বাড়িতে এরকম করে ভেজে খেলেও চলবে, তোমরা দুজন তো বারবার তোমাদেরকে বলছি তোমরা চ্যাটকা করা নেবে, তাহলে খুব সুন্দরভাবে পড়বে, দেখো। তো এত সহজে বাড়িতেই বানানো যাচ্ছে, তাহলে কিনে খাওয়া দরকার নেই, বাচ্চাদিকে যখনই মনে চাইবে তখনই বানিয়ে দিতে পারবে, খুব সহজেই বানানো যায় বাড়িতেই, যখনই মন যাবে তখনই খেয়ে নিতে পারবে। তো দেখো এই যে কত সুন্দর বানিয়ে নিলাম, দেখো বাড়িতেই জিলেপি হয়ে গেল, কত সুন্দর, দোকানে আর কিনতে যেতে হলো না। তো দেখো আমি একটু এখানে বড় বড়ও বানিয়েছি, দেখো কত সুন্দর বড় বড় হয়েছে, এই দেখো। এবার সবাই খেয়ে নেবো, খুব সুন্দর গন্ধটা উঠেছে। তো প্লিজ তোমরা বাড়িতে বানিয়ে খাও, এরকম সহজেই জিলেপি, কিছু চাইনি, ইনোও চাইনি, কিছু নয়। তো আমি এখানে রেসিপি শেষ করছি, পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই বাড়িতে বানিয়ে খাও, বাচ্চার দিকে দাও।